একাত্তরে আদিবাসী সমাজের ত্যাগ ও সংগ্রামের কাহিনী শুনে শুনে আমাদের রাত কেটে গেল সীমান্তবর্তী একটি গারো গ্রামে। গত রাতের প্রদর্শনীতে উপস্থিত দুজন গারো মুক্তিযোদ্ধার সাথে আজ সকালে কথা হলো তাদের বাড়িতে। আমরা গারোবাসীরা এই দেশের মুক্তিযুদ্ধে মানে অংশগ্রহণ করেছে সবাই বিশ্বাস করতে পারতো এবং দেখতে পারতো। কিছু লিখিত নেই বলেই আজকের এই করুণ দশা আমাদের উপর, তা না হলে কেউ এই কথাটা অস্বীকার করতে পারতো না। একাত্তর সালে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন আপনাদের বাঙালিদের পাশাপাশি আমাদের উপরও পাখানাদের পাক বাহিনীদের অন্যায় অত্যাচার চলে, বরঞ্চ আপনাদের চেয়ে আমাদের উপর বেশি জুলুম, কেন খ্রিস্টান এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের খুবই অনীহা ছিল, যার জন্যে আমাদের কিচ্ছু রাখে নাই। বাঙালিদের দু একটা ঘর বাড়ি এবং বাঙালি পরিবার রয়ে গেছে দেশে, কিন্তু আমরা খ্রিস্টান বা আদিবাসী যারা আছি আমরা কেউ থাকতে পারিনি, যার জন্যে আমরা ভারতে চলে গেছি এবং ভারতে গিয়ে আমরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হিসাবে এখানে আমাদের কোনো জাতি ধর্ম বর্ণের কোনো বিচার ছিল না, আমরা হাজার ভাই একই হাঁড়িতে একই খানা খাইছি এবং যুদ্ধ করছি ঠিক এমনিভাবে, সেখানে কোনো বর্ণ বৈষম্য ছিল না। ঝিনাইগাতি থেকে শেরপুর রাস্তায় যাওয়া পাক বাহিনীরা গিয়ে আমাদের উপর আক্রমণ করে, তখন নাজমুল ভাই কমান্ডার, আমি একজন কমান্ডার উনি একজন কমান্ডার, উনি বলছেন যে উত্তর দিকে তিন রাউন্ড করে ফায়ার, এইভাবে কমান্ড করার সাথে সাথে ফায়ার কথা বলার সাথে সাথে ওনার পিঠে বুলেট এসে লেগে গেল, সামনে দিয়ে বেরিয়ে গেল, আমার সামনে পড়ে গেল। এখন আমি একজন কমান্ডার, আমার আরেক কমান্ডারকে রেখে যাওয়া তো আমার সম্ভব না, তো চেষ্টা করছিলাম কিন্তু পাইনি। অনেক বড় বিল, মনে করে এখান থেকে মাটি ফাটা যে দেড় দুই মাইলের মতো বড় বিল, মস্ত বড় বিল, অনেক ক্লান্ত, এর মধ্যে সারা রাত না খাওয়া, পরে ওকে একটা জায়গায় ওই পানির মধ্যেই রেখে গেলাম। পরে একবারে সন্ধ্যার সময় আমরা ওপারে গিয়ে পৌঁছলাম এই বিলের ওপারে, গিয়ে গ্রামের লোকজনদের বললাম যে ভাই আমার একটা ভাই আমি রেখে এসেছি ওখানে, তোমরা যদি কোনোদিন পারো আমার ভাইকে তুলে নিয়ে এসো তোমরা, আমি তাকে নিয়ে আসতে পারি না। সেই দৃশ্য এখনো আমার মানসপটে জেগে উঠে, আমি বলতে পারি না।